বিশেষ করিয়া আমি নিজে দেখছি কিছু রিসার্চ করিয়া সার্চ করিয়া দেখলাম কলেজ ইউনিভার্সিটির মেয়েরারে ফড়াইতে বাবা মেয়েরারে ফড়াইতে গিয়া কলেজে যাওয়ার পরে মেয়েটা ঘর থেকে বাইরিয়া যায় কোন মেয়ের কন্যার সিস্টেম থাকে না শরম হায়া লাজ লজ্জা কমি যায় মোবাইল চালায় মেয়ে গিয়া আর এক ছেলের সঙ্গে কথা কর ডেইলি 70-80 জন 100 জন ছেলেরার মুখ দেখের দেখতে দেখতে মেয়েটার তাকে হায়া শরম বিলকুল জমিন তাকে উঠি যায় এর লাগি বেশি শিক্ষিত আত গেলে মেয়েরার মধ্যে শরম যেটা আছে ইমানের অঙ্গইটা কমি যায় বেশি শিক্ষিত হওয়ার পরে অসুবিধা দেখা দিলায় ইতা মেয়ে হল অন্য ছেলে বিবাহ করিয়া নেওয়ার পরে অনেক অসুবিধা দেখা দিলায় আর এক শিক্ষিতর ঘর না দিলে আবার অসুবিধা দেখা দিলায় কলেজ ইউনিভার্সিটি যাওয়ার জিএফ আর বিএফ বুঝাইছি জিএফ মিনিং কি তার বিএফ মিনিং কি তা মানে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড বুঝাইছেন আমরা ওরা মহফিলে আসতে গিয়ে জিএফ হইতে কইছে এগুলোর মিনিং বুঝুন গেশর ভাই বুঝাইছেন আমরা মহফিল জিএফ হইতে সময় একজনে কইতা বুঝুন গেশর ভাই বুঝাইছেন যাই হোক বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড না হইলে কলেজ ইউনিভার্সিটির শিক্ষা অর্জন করা যায় না বুধবাইসুনি যেটা শরীয়তের বিলকুল বাড়া যেটা শরীয়তে গ্রহণযোগ্য করেন না কলেজে যাওয়ার পরে এক মেয়ে আর এক ছেলের লাগে এঙ্গেজ হইতেও লাগে নাউজুবিল্লাহ হোক আর এক মেয়ে আর এক ছেলের লাগে এঙ্গেজ থাকতেও লাগে কেউ ফ্রি থাকতে পারত না ফ্রি থাকলে কলেজে এলাউ নেয় ইউনিভার্সিটিতে এলাউ নেয় বুধবাইত্রায় নি কলেজ কলেজে মেয়েরা যেন হড়াইতা এক মেয়ে ছেলের লাগে কমাজ কম তাই এঙ্গেজ থাকতে একটু বুঝাইছেন নি আর নাইলে তাই এলাউ না আচ্ছা হিবা ইউনিভার্সিটি ঠিক আছে বুঝাইছেন লগে এও আর এক ইউনিভার্সিটি আছে ক্লাস আছেন না না কোন চাই আয়া এর লাগে ইউনিভার্সিটিত পড়াইলে দুইটা ইউনিভার্সিটি হাস হয়ে যায় গিয়ে যার কারণে বিশেষ করিয়া আমরার মুসলমান আমরার শরীয়তর পর্দারও দরকার শরীয়তর হুকুমগুলো মানতাম ফড়াইতাম বুঝে বুঝে ফড়াক কুয়া আর যদি পারেন প্রাইভেট গাড়ি দিয়া বালা ইউনিভার্সিটিত ফড়াইতার লগে ফড়াক কুয়া তবে আমার ধারণা মেয়েরা যখন গিয়ে কলেজ ইউনিভার্সিটি এডমিশন নেন শরমায়া বিলকুল কমি যায় বেপর্দা বনি যান গিয়া আর যে মহিলার পর্দা কমি যায় গিয়া যেমন খোলা দেখতে কত সুন্দর নানি কোন চাই কত সুন্দর হায় হায় সফরি বলে আলি কত রে বো 60 টাকা না না সুলাইয়ারলে আপনার খাইবাই নি কোন চাই জি না ও তো দাম কমে গেছে সুলাইল গলা খাইন নি ওগুলি জি না খাবার খাবার গেছে কি না ওলা আর মেয়ে সন্তান যত বেশি পর্দায় তখন তত বেশি মেয়েরার সম্মান ছেলেরার ওলা এক ছেলে গু ভাই যদি খালি উদ্লা জুললে টাটে দাম দিবা নি মানছে কোন জি না কিছু কাপড় চোপড় লাগাই আটিলে মানছে বাক্কা না দাম দিবা কই বাবু না অমুকর হুয়া বাক্কা বাবু দেখা যার ওলা রানি তো ছেলেরা ওলা কাপড় লাগাইলে পর্দা করলে মানছে একটা দাম দে বালা কয় আর মেয়েরা হর আলোতে পর্দা করতা আমরা এখন ইলাও আসুন মেয়েরা দেখবা ও আজর দিন দেব বন্ধ দোকানও যায় কে কবে যাই একশো করতে কি তৈল হাদালু বা হাদালু বা বুঝাইছি হাদালু বা কইতে কইতে এসে আর পুরা বাজারও যাই গিয়া বুঝাইছি এলাক মেয়ে হাদালু বা যাইতা কেন তুমি বুর্গা লাগাইয়া যাও নিলাম বাজার যাও যাই যাচ্ছি বুর্গা আর এগুলো লইতা শাড়ি এখান লইতা স্বামীরে লগা নিতা উপযুক্ত ছেলে নিতা তুমি একলা হাদালু এই বন্ধ দিতা এখানে তুমি গরো তাকতায় তোমার তুমি এলাক গরোর সম্মানের পাত্র তুমি গরো তাকতায় আমরা মা বোন এই জিনিস বুঝই না যে মেয়ে যত বেশি লুকায়িত অবস্থা থাকবো আদব ভালো হইব এই মেয়ের সম্মান জমিনও বাড়িব আজকে যেমন উদাহরণ দিয়ার আপনারা গোলাঘাট গ্রামের বালাম একটা মেয়ে বিবাহ হয়েছে আপনারা গ্রামাঞ্চল বাইরের তাকিয়া মনে করক নিলাম বাজার তাকিয়া আলমখানির তাকিয়া বাড়িগ্রাম তাকিয়া আনার পরে আজকে 8-10 বছর হয়ে গেছে গিয়া মেয়েটা কোনোদিন কোনো দোকানও গেছে না মেয়েটা কোনোদিন আবো বাইরে কোনো খানো গেছে না দেখা সম্ভব হয়েছে না আপনারা তো প্রশংসা করবা অমুকর একটা মেয়ের বা অমুকর একজন স্ত্রী বাড়ির মধ্যে আসলে আবো পর্যন্ত মেয়েটা বাইরা কোনোদিন দেখা গেছে না কইবাই না না প্রশংসা আননি না না কোন যায় আইব হি বয়স্ক হয়ে গেছে একসময় মা বোন হল বিশ্রাত যায় সবজি খেত খরতা এটা যেন কী আছে তার লড়াচড়া খরতা খর কুয়া লাইনে যাক কুয়া বিশ্রাত গেছেন বয়স্ক হয়ে গেছেন গিয়া বয়স হয়ে গেছে তার দিকে আর একজনে খারাপ দৃষ্টিতে চাইতো অত না এত জলদি এর লাগে যাক কুয়া কিন্তু পর্দার সময় যেটা আছে মা বোন হকলর এই সময় মা বোন হকলে পর্দা খরতা উপযুক্ত মেয়ে কিংবা তো মেয়ে বিবাহ হয়েছে এক সন্তান দুই সন্তান চার সন্তানের মা আসন মেয়ে সন্তান
সময় যথা সাধ্য যথা সম্ভব মা বোন লুকায় থাকার জীবনে চেষ্টা করকা বাবা তাহলে এই মেয়ে সন্তানের জীবনে সম্মান ইজ্জত আল্লাহ জমিন বাড়াইয়া দিবা এর লাগি বিশেষ করিয়া সন্তান আদি অগলরে পড়াইবার চেষ্টা করনি বাবা মাদ্রাসার মধ্যেও দেখা স্কুলের মধ্যেও দেখা যদি ভারণ মেয়ে সন্তান অগলরে মাদ্রাসায় পড়ানির চেষ্টা করকা মেয়ের যদি শিক্ষার যোগ্যতা যদি থাকে না মেয়েরা যদি শিক্ষা যদি অর্জন করে না ই ফ্যামিলির সন্তান হলে বিলকুল ফলইন না আমরা কইতাম মেয়ে বেশ ফলাইয়া লাভ নাই এটা ডেক মাস্টারি হইন না জি না যে মেয়ের শিক্ষা থাকবো মেয়ের শিক্ষারে গুরুত্ব দিব মেয়ের শিক্ষার কদর বুঝবো এই মেয়ে দেখবায় শিক্ষার কদর থাকবো মেয়ে তার সন্তান ডে ভড়াইবা এর লাগে যে পরিবারের মেয়ে শিক্ষিত দেখবায় এই মেয়ে দেখবায় পরিবারের বাচ্চারার দমক দিয়ে কুদাইয়া ভড়াইবা কারণ শিক্ষার গুণ বুঝের এই মেয়ে এর জন্য বিশেষ করিয়া শিক্ষার দিকে আমরা মুসলমান অগ্রসর হইতাম শিক্ষার বাবা কমি করেন না জানি শিক্ষার কমি যেই সময় হয়ে যায় কোনো পরিবারের মধ্যে দেখবা সৌন্দর্যতা বিলকুল লুটি যায় পরিবারের মধ্যে যদি শিক্ষা থাকে পরিবারের মধ্যে যদি নমাজ থাকে বাবা দেখবা পরিবার সুন্দর হয়ে যায় গিয়া এই পরিবারের পবিত্রতা থাকবো পরিবারের মধ্যে শান্তি থাকবো হায়া শরম সব কিচ্ছু থাকবো আদব লেহাজ সব কিচ্ছু ঠিক থাকবো যে পরিবারের মধ্যে বিলকুল নমাজ থাকতো নাই এই পরিবারও দেখবা হায়া শরম উঠি যাইব গিয়া শিক্ষা থাকে না তে দেখবা মানুষ সারা বেশরম হয়ে যাবা গিয়া শিক্ষা যদি বিলকুল থাকে না পরিবারের মধ্যে সৌন্দর্যতা বিলকুলই পরিবারও থাকতো নাই এর লাগি দুনিয়ার জমিনের মধ্যে আমরা আদব গ্রহণ করায় যেটা এটাও আর একটা শিক্ষা ইয়া থাকছে গিয়া আদব যেটা আছে এটাও ইয়া থাকছে গিয়া আর একটা শিক্ষা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا যারা বড় হয়ে গেছি কি আমরা বুঝদার যুবক ভাইয়াই এবং আমরা এক তাকি আরো বড় 40 বছর 50 বছর বয়স হয়ে গেছে গিয়া বাবা আমরা জানি না কতদিন জমিনের মধ্যে বাসিমু আমরা কিন্তু আমরা জিন্দেগিতে দিনে দিনে আমরার দিন দিন পরিবর্তন জেলাওয়ার আমরার ওলা পরিবর্তন আইদ আমি কিভাবে চললে মানুষে খারাপ পাইতো না মানুষের সঙ্গে চললে মানুষে বালা কইব এটা নিজে বিবেক জ্ঞান খাটাইয়া জমিনের মধ্যে চলার চেষ্টা করতাম এখন যদি আমি যুবক ছেলে খালি যদি খেয়ের খেলাই খেয়ের খরানি লুয়াই কোনো নাইট খেলা খরানি লুয়াই আমার মানুষে বালা কইবেন জি না উপস্থিত বালা কইব সমাজে কিতা কইব খারাপ পাইব সমাজে খারাপ পা হকিকাতান প্রকৃত মুসলমানে খারাপ পাইব আপনি যদি পারলে দোয়ার মহফিল এখন করায় ওয়াজ মহফিল করায় এরার লগে থাকন মসজিদের খেদমত করেন মাদ্রাসা ওখানার খেদমত করেন ওটা করলে ইসলামের খাম মানছে বালা কইব মরিয়ালে জনজাত মানুষ বেশি আইবা আর জেন নাইট খেলা করাইবা জেন বিশেষ করিয়া টি টোয়েন্টি করাইবা ওটা খেলা করাইব ওটা লইয় মগ্ন থাকবা মানুষের নমাজ কজা করাইবা এরা কিন্তু সব দায়ী হইবা গুনার বাগি হইবা এরা দায়ী হইবা গুনার বাগি হইবা এর জন্য বিশেষ করিয়া আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আমরার যারা আসন যুবক ভাইয়ার জীবনটা সুন্দর করকা জীবনটা পরিবর্তন করকা